প্রথমেই আপনাদেরকে সরি বলছি, দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আপনার এই রকম একটা আয়োজন হবে, আপনারা কষ্ট পাবেন, এইটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, শুধুমাত্র আমাদের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে আমি বলেছিলাম যে আপনি সামান্য কয়েকটা ইয়ের সঙ্গে, মিডিয়ার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, যার কারণে আপনারা যে এসছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগে আপনাদের কাছে, যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা চলচ্চিত্রকে ভালোবাসেন, আপনারা চলচ্চিত্রে নিউজ করেন, আর আমাদের চলচ্চিত্র যতটুকু উজ্জীবিত আছে, যতটুকু ভালো আছে, এইটার জন্যে সিংহভাগ কৃতিত্ব আপনাদের। আপনারা নিউজ করেন বলেই মানুষ জানে, মানুষ দেখতে পায়, মানুষ শোনে, এই জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই। তো যে চলচ্চিত্রটা আগামী 11 নভেম্বর শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এই চলচ্চিত্রটির নাম ভাঙন। এই চলচ্চিত্রের পরিচালক আমি, মির্জা সাকাওয়াত হোসেন। আর এই চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত, এই জন্য সরকারের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সুদীপবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আজকের এই যে ভাঙন চলচ্চিত্রটি, এটির গল্পটা এই মুহূর্তে স্বল্প টাইমে বলা সম্ভব না, আর গল্পটা যেন আমি আশা করব যে দর্শক হলে গিয়ে গল্পটা দেখবে, অনুভব করবে, কিন্তু এইটুকু বলবো যে এই চলচ্চিত্রটি একটি জীবনমুখী চলচ্চিত্র। কারণ আমি মনে করি না যে একটি চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত হয়, কারণ চলচ্চিত্র সমাজের, সংসারের প্রতিচ্ছবি, চলচ্চিত্র একটি আয়না, সেই চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু অনুধাবন করি, জীবনকে বুঝি, জীবনের গতি বৃদ্ধি করে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় একটি ভালো চলচ্চিত্র। তো আমাদের ভাঙন এই রকম একটি গল্প, জীবনমুখী চলচ্চিত্র। যে চলচ্চিত্রটি আমি বলবো যে ইতিমধ্যে আমাদের চলচ্চিত্রের একটি সুদিন আমরা দেখেছি, এখনও আছে, তা আমি অত্যন্ত আশাবাদী যে মানুষ ভাঙন চলচ্চিত্রটি হলে গিয়ে দেখবেন, অনুভব করবেন এবং বলবেন। আপনার পোস্টার দেখে বোঝা যাচ্ছে বাঁশির একটা এখানে ভালো ব্যবহার রয়েছে। আমি একটু জানতে চাই, আমাদের দেশে বাঁশি নির্ভর ছবির সাথে খুব কম রয়েছে, আপনি সেখানে হাত দিয়েছেন, এটা ভীষণ একটা চ্যালেঞ্জ। বাঁশির ব্যবহারটা কি হতে পারে বা কেমন করেছেন একটু জানতে চাই। বাঁশির ব্যবহারটা আমাদের এখানে যিনি কেন্দ্রীয় চরিত্রে বেশ কজন শিল্পী আছেন, তার অন্যতম কেন্দ্রীয় চরিত্র যেটি, প্রধান চরিত্রের একটি, সেটা আমাদের প্রিয় অভিনেতা, শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। এই বাবু একজন বংশীবাদক। এই বাবুর মধ্যে দিয়ে আমরা আমাদের আবহমান কালের যে বংশীর, হ্যাঁ, বাঁশির যে ব্যাকুলতা, আকুলতা, এবং আমরা বাঁশি শুনে যে বিমোহিত হই, সেই বাঁশির সুরটা কিন্তু এই চলচ্চিত্রে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। এবং এই বাঁশির সুরের কারণেই এই চলচ্চিত্রের যিনি প্রধান নায়িকা, প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা মৌসুমী ম্যাডাম, তিনি যে ক্যারেক্টারটা করেছেন, তিনি একজন চুরি বিক্রি করেন, একটা স্টেশনে স্টেশনে ঘুরে চুরি ফেরি করে চুরি বিক্রি করেন তিনি। এই ভদ্রহন বাবু, অর্থাৎ গায়েন, মোহন গায়েন তার নাম, তার এই বাঁশি শুনে তিনি ব্যাকুল হন, আকুল হন। আমরা আবহমান কালে যে ব্যাকুলতা দেখেছি বাঁশি নিয়ে, এটি সেই বাঁশি তুলে আনার চেষ্টা করেছি। এখন দর্শক বলবে যে আসলে বাঁশিটা দর্শকের মনে কতটা জায়গা করে নেবে। আমি একটা প্রশ্ন, সিনেমার নাম ভাঙন কেন? দুটো জিনিস এখানে, দুটো জিনিস আছে। একটি আছে নদী ভাঙা মানুষের জীবনযাত্রা। আমরা নদী ভাঙা, বহু মানুষ এসে পুরনো একটা রেল স্টেশনে এসে আশ্রয় নেয়, যারা ওই স্টেশনকে ঘুরে ঘিরে যাদের জীবনযাত্রা প্রবাহিত হয়, এখানে তাদের একটা বাস্তব যেটা যে নদী ভাঙা। আর দুই নম্বর হলো এই মানুষগুলোর জীবনের একটি ভাঙন আছে,
যে ভাঙনটা এই চলচ্চিত্রে তুলে ধরার চেষ্টা করেছি। না কোথাও আয়োজন তো সাদা মাটা না, না না প্রচারণা কিন্তু চলছে। হ্যাঁ কিন্তু আজকের যে জিনিসটা, না 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 এইটা তো আয়োজন করার কথা ছিল, আয়োজন করার কথা ছিল, কিন্তু সব কিছুরই একটা টেকনিক্যাল বিষয় থাকে, টেকনিক্যাল প্রবলেম থাকে, যার কারণে কিন্তু আমরা এই আয়োজনটা এভাবে করি নাই। আজকে এখানে শুধুমাত্র মৌসুমী ম্যাডামের সাথে কথা বলার জন্য আমরা ছোটোখাটো ভাবে আপনার ভাঙন ভাঙন নিয়ে আপনি কতটুকু আশাবাদী নির্মাতা হিসাবে সেটা, এবং দর্শকরা ভাঙন থেকে কি মেসেজ পাবে সেটা একটু বলেন। আমি ভাঙন চলচ্চিত্র নিয়ে শতভাগ আশাবাদী যে মানুষ ভাঙন চলচ্চিত্রটি দেখবে এবং অনুভব করবে। আর নির্মাতা হিসেবে আমি সবসময় জীবনমুখী চলচ্চিত্রের কাজ করে থাকি, আপনারা হয়তো অনেকে জানেন, তো এটা তার ব্যতিক্রম নয়। তবে এই চলচ্চিত্রটি নির্মাণ করে আমি নিজেকে অনেকটা কী বলব, হ্যাঁ আমার নিজের ভালো লেগেছে এইটুকু। দর্শক ভাঙন থেকে অনেক মেসেজ পাবে তার জীবনের। আমি আগেই বলেছি যে একটি চলচ্চিত্র জীবনের প্রতিচ্ছবি, কাজে ভাঙন দেখবে, দেখে দর্শক আসলে নিজেকে অনুভব করবে, নিজেকে জানার চেষ্টা করবে এবং আমাদের সম্পর্কে, আমাদের জীবনযাত্রা সম্পর্কে, আবহমান কালের মানুষ সম্পর্কে নিশ্চয়ই দর্শক অনুভব করবে। এবং জি হল সংখ্যা প্রায় 30টি হলে ভাঙন মুক্তি পাচ্ছে। ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে 20 তারিখ, জি সেখানে আপনার ভাঙনের মুক্তি পাচ্ছে হলো 11 তারিখ। তো সেই ক্ষেত্রে ফুটবল বিশ্বকাপের নেতিবাচক কোনো প্রভাব আপনার এই সিনেমার প্রসারে পড়বে কিনা এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু আপনারা হয়তো জানেন যে এত চলচ্চিত্র রিলিজ হচ্ছে, আগামী মে মাস পর্যন্ত প্রতিদিন 2টো করে চলচ্চিত্রের শিডিউল করা আছে। হ্যাঁ কাজে আমি যদি এই ডেট চেঞ্জ করতে যাইতাম তাহলে এটা রিলিজ হওয়া অনেক পরে যেত। তার মানে আপনি কোনো সংখ্যা দেখছেন না? না সংখ্যা তো থাকতেই পারে। শাখা ভাই, এটা আপনার লেখা ছোট গল্প? জি জি। এটাকে আপনি হরিজন করেছেন? জি জি। আচ্ছা এটা আপনি কেন আমাদের রেল স্টেশন আশেপাশে শুটিং করেছেন? জি জি জি। এটা যদি গ্রামের গল্প যদি হয় তাহলে রেল স্টেশন গ্রামেও আছে, গ্রামেও শুটিং করেছি আমরা। এটা আমরা ঢাকা শহরে যেমন তেজগাঁও স্টেশনে শুটিং করছি, কুবাইল রেলওয়ে স্টেশনে শুটিং করছি, তারপর আমরা সিরাজগঞ্জে শুটিং করছি, চর এলাকায় নদী ভাঙা এলাকায় শুটিং করেছি, তারপর FDC-তে সেট নির্মাণ করে শুটিং করেছি। আচ্ছা একটা ছবির আমি মনে করি যে লাভ করাই কিন্তু সফলতা না। হ্যাঁ সব ছবি যে লাভ করবে তা কিন্তু না, ছবিটা মানুষ দেখবে এবং কিছু কিছু ছবি আছে যুগে যুগে দেখবে, শত বছর ধরে দেখবে।